হ্যাঁ কিবরিয়া ভাই, আপনি বলেন যে শাড়িটা মানে এটা কি আপনারা প্রতি বছরই আনেন? হ্যাঁ, আমি বছরে একবার পয়লা বৈশাখ উপলক্ষে, মূলত পয়লা এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত করি, যেহেতু পয়লা বৈশাখ হচ্ছে 14 এপ্রিল, এর আগেই আমি এই প্রদর্শনীটা করি। এটা হচ্ছে আমার দ্বিতীয় একক প্রদর্শনী। আমি মূলত হ্যান্ড পেইন্ট, ব্লক এবং বাতিকের আর হচ্ছে আপনার জান্টিং দিয়ে আমি কাজ করি। এই এখানে যে কটা শাড়ি আপনি দেখছেন, প্রত্যেকটা শাড়ি ইন্ডিভিজুয়ালি, একটা শাড়ির একটাই ডিজাইন, কালার, ফর্ম, শেপ টোটালি আলাদা। আর এই শাড়িটা আপনার হচ্ছে মূলত ব্রাশে করা, ফ্রি হ্যান্ড ব্রাশে, ব্রাশের বাইরে যে কাজটুকু লাল রঙ, এটা হচ্ছে স্প্রেতে করা। এই শাড়িটা করতে প্রায় 2 থেকে 3 দিনে চলে গেছে। এগুলো কি মানে ধোয়ার ক্ষেত্রে কোনো আলাদা না, কোনো আচ্ছা নাই, কমপ্লিটলি কি একটা পেইন্ট হ্যান্ড পেইন্ট। আপনি কতটা শাড়ি আসলো এবার? এবার 500 মতো আছে, 500 500 শাড়ি আসছে এবার। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা আলাদা, একটা সঙ্গে একটা কোনো মিল নাই, না কালারে বা সেই ফর্ম, সব টোটালটাই ভিন্ন, প্রতিটা শাড়ি একদম ইউনিক আপনার টোটালটাই জীবন। প্রাইস রেঞ্জ তো হচ্ছে 2,500 থেকে 3,500-এর মধ্যে। শুধু একটা শাড়ি আছে, সেটা হচ্ছে 5,000, কিন্তু অ্যাভারেজ 2,500-3,500-এর মধ্যে, আর উপর হচ্ছে 3,500 টাকা। যে কোনো মেয়ে একটা শাড়ি পরলে সে বলতে পারবে যে পৃথিবীতে এই একটা শাড়ি আমার কাছে আছে। আচ্ছা, যেটা আমাকে কি আমার কাছে মানে এই শাড়িটা কালেক্ট করার, এটা চলবে 13 তারিখ পর্যন্ত, রাত্রে 8টা পর্যন্ত শিল্পকলার এই গ্যালারিতে, এই 4 নম্বর জাতীয় চিত্রশালাতে, এবং শুক্রবারে বেলা 3টা থেকে রাত্রে 8টা পর্যন্ত, আর অন্যান্য দিন সকাল 11টা থেকে রাত্রে 8টা। বা শাড়িগুলো আসলে অনেক সুন্দর, আসলে মানে অনেক ভালো শাড়ির কালার একদম অন্যরকম, যেহেতু এটা আসলে মানে ঠিক মেশিনে তৈরি না, হাতের ছোঁয়া, এই জন্য আসলে কিন্তু একদম একদম অন্যরকম আর কি। ইন্ডিয়া হতো আমার এই শাড়িগুলো বিক্রি হতো একদিনে বিক্রি হতো ইন্ডিয়াতে, এখানে হয়ে যাবে, এখানে আর এগুলো তো যেহেতু হাতের পেইন্ট করা, কোনটার সাথে কোনটা আসলে কোনো মিলই নেই। বাহ, এটা বড় কাজ।